গুড মর্নিং বন্ধুরা, তো প্রিয়া লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো বৃষ্টি ভেজা দিন, চলো বৃষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আগে এখনো ভিডিও আপলোড করিনি তোমাদের সামনে। তো অর্ধেক কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আমি ভাবলাম মনে আমাদের কাজে দিদিটা আসবে না, তবুও দেখলাম এসছে বৃষ্টির মধ্যে। তো আমি নিয়ে বসেছি হচ্ছে চা। তো আজকে শেয়ার করবো আমার মেয়ের টাইম টেবিল, কখন কী করছে না করছে, কখন ঘুম থেকে তো উঠে গেছে, এই জাস্ট ঘুম থেকে উঠলো, এখন বসে এবার পড়তে বসবে খেয়ে, কারণ বৃষ্টি হচ্ছে খুব। তারপরে কী খাওয়া দাওয়া, ও কী করে বেড়ায়, ও কী করে বেড়াচ্ছে সারাদিন, এইগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, যে সারাদিনটা ওর সঙ্গে নিয়ে আমার কীভাবে কাটে। আর ওর পিছনে খাওয়া দাওয়ার সিস্টেম আমার চারবেলা চলে। তো কী কী করছি না করছি সেগুলো তোমরা দেখতে থাকো। তো সবার ঘরে বাচ্চা আছে, সবাই জানে যে টাইম টেবিলটা টাইম টেবিলের সঙ্গে চলে, কিন্তু সবার ছোটো খাবার বড়োরাও একের সময় বাচ্চা হয়ে যায়, তো আমার মেয়েও সেই। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো মেয়ে বসে যে তো এখন খাবে গরম গরম দুধ, এই যে। তারপর আবার টিফিন হবে, তারপর দুপুরে লাঞ্চ। এগুলো এখনও মেনু কার্ড কী কী হচ্ছে সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে দিলাম আমাকে দুধ। আর এই যে পড়াশোনার জিনিসপত্র সবসময় ছড়িয়ে থাকে, জিনিসপত্র সবসময় যে লাড্ডু গোপালের মধ্যে ও টাকা জমিয়ে থাকে, এটা দিয়েছে তোমাদের দাদাভাইয়ের বাড়ির থেকে এসছে। এটা একটা ঘর আছে আর একটা ভেঙে ফেলেছে। তো চলো এবার আমি রান্নাঘরে যাই, কী কী করছি না করছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে রান্না করবো ডালের বড়ার রেসিপি। ডালের বড়ার মধ্যে আমি নিয়ে নিয়েছি ডাল, আর তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার, আর হচ্ছে একটা ডিম, আর এক চার কোয়া রসুন, আর লঙ্কা দিয়ে আমি ডালটাকে পেস্ট করে নিয়েছি এই যে। আর রান্নাগুলোর মধ্যে এটা আমি দুপুরবেলাতে শেয়ার করছি, আগে রান্নাটা করে নিই। তো আজকে রান্না হচ্ছে ডালের বড়ার রেসিপি, মসুর ডালের রেসিপি। আমাদের ডাল, ডিম আর হচ্ছে কর্নফ্লাওয়ার মিক্সড করে বড়াটা করে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর আলু ভেজে নিয়েছি। তারপরে মশলা দেবো, মশলার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দেবো, দিয়ে মশলাটা কষাবো। এই যে মশলাটা কষানো হচ্ছে, মশলাটা কষানোর পর জল দেবো, নামানোর সময় ইয়েটা দেবো ডালের বড়াটা। এই যে ঝোল দিয়ে দিয়েছি, পরে ডালের বড়া দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামাবো। এই যে আমার গরম গরম ডালের বড়ার তরকারি কমপ্লিট। এর মধ্যে আমি একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এই যে ডালের বড়ার তরকারি, যে যে খাবে চলে আসো। তো ফাইনালি আমার মেয়ে আবার পড়তে বসেছে। তো ছোট্ট একটা স্পিচ তোমাদের দাদা ভাইয়ের জন্য লিখেছে, তো সেটা এখন তোমাদের সামনে আমি শর্টে দেবো, প্লাস ভিডিওতে দেবো না, শর্টেই দেবো। তো ভিডিওতেও দেবো, ঠিক আছে, তোমাদের জন্য ভিডিওতে দেবো। আর স্পিচটা খুব সুন্দর, তোমাদের ভালো লাগলো তোমরা জানিও কমেন্টে। তো এই যে বসে আছে, পড়তে বসে, এখনও স্নান করবে, এখনও স্নান হয়নি। আর আমি বেরিয়েছিলাম একটু, শুধু একটা টেস্ট ছিল। আর এমন একটা ইঞ্জেকশন দিয়েছে যে আমার হাত আজকে নড়ছেই না কাল থেকে, একদম এত ব্যথা, এত ব্যথা। আমি স্নান করে নিয়েছি, তো চলো স্পিচটা বলে নিই। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো আজকে আমি একটা ছোট্ট স্পিচ রেডি করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বাবা মার জন্য কিছু বলতে গেলে কোনো স্পেশাল দিনের প্রয়োজন নেই, সব দিনটাই তাদের জন্য স্পেশাল, কারণ তারাই আমাদের দুনিয়া হয়। আজকে আমি কিছু কথা বাপিকে উদ্দেশ্য করে বলেছি। বাবা মানে জড়ো কলম, সাদা পাতা লিখন, বাবা মানে আবদার করার পাত্র, নেই কোনো স্বার্থ। বাবা মানে বাবার নামে আমাকে সকলে চেনা প্রথম পথ চলা, বাবা মানে সকল ছেলে মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বাবা মানে প্রথম শিক্ষার আলোয় নিরাপদ আশ্রয়, বাবা মানে পুরনো ড্রেসে নতুন মনোভাব দেখতে দেয় না অভাব, বাবা মানে গুরুজনের সাথে কীভাবে কথা বলতে হয় শেখানো, বাবা মানে গল্পের আলালে থাকা একজন মহানায়ক। আমার লাইফের হিরো হচ্ছে আমার বাপি। তুমি সুস্থ থেকো, ভালো থেকো, আমার থেকে দূরে থেকেও তুমি আমার কাছে রয়েছো। আই লাভ ইউ বাপি। তো এখন বাজে তিনটে, তো খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে বসে পড়েছি। মেয়ে শুয়ে আছে, আমিও শুয়ে আছি, কিন্তু আমার হাতে ব্যথার চোটে আমি মরে যাচ্ছি। এই যে ফুলে ডই ডপর হয়ে আছে, কেন কী জানি। গেছিলাম একটা টেস্ট রিপোর্ট করতে, কালকে যাবো আর একবার।
এদিক ওদিক করতে করতে আমার জীবনটা কাইল হয়ে যাচ্ছে। তো বিকেলে আছে মেয়ের পড়া, মেয়ে যাবে পড়তে হচ্ছে 6টার সময়। তো আমিও একটু মানে দোকানে যাব, আমার হাত নাড়াতে আমি কিছুতে বেঁচে, মনে হচ্ছে যেন শিরাতে দিয়ে দিয়েছে। আর কালকেও আর একটা ইঞ্জেকশান আছে, রিপোর্টগুলো নিয়ে এসে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেগুলো দিয়েছে। এখন ও শুয়ে আছে, আমিও শোবো, বিকালে খাবে দুধ, দুধের মানে দুধ তো একবার খেয়েছি, জানি না বিকালে খাবে কি খাবে, খেয়ে পড়তে যাবে। তো ওইটাই হচ্ছে আমার সারাদিন টাইমে চলে, সকালে উঠে ওকে খেতে দেওয়া, তারপর আবার দুধ গরম করে দেওয়া, টিফিন, টিফিনে আজকে খাওয়া হয়েছে, ও খেয়েছে মুড়ি আলু ভাজা, তোমাদের বলতে ভুলে গেছি, মুড়ি আলু ভাজা প্লাস তারপরে তো দেখেছো ফল আজকে ছিল না, তার জন্য আমি দিতে পারিনি, কলা আছে, কলা তো খায় না তার জন্য। তো এখন একটা কলা খেয়েছে অবশ্য, দুপুরবেলায় লাঞ্চ করে নিয়েছে, বিকেলে কী খাবে তাইটা জানি না, ম্যাগি করবে বা কী খাবে সেটা জানি না। আর রাতের তো খাওয়া দাওয়ার আছে, এটাই তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া হবে, যে ইয়ের খাওয়া দাওয়া মানে তাহলে বড় তরকারি দিয়ে ভাত খাওয়াবে, অলরেডি রান্না করা আছে, আর কিছু করিনি আমি, আমার শরীরটা ভালো নেই বলে কিছু করছি না, আর রুটি তো করতেই পারবো না, হাতে এত ব্যথা বলে এই যে ঘুরে বেড়াচ্ছে। তো চলো ভিডিওটা আবার পরে তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি। তো ফাইনালি মেয়ে চলে গেছে পড়তে, আর আমি একটু ঘরের এদিকে কাজগুলো সারছিলাম, ঘরে ইঁদুরের মানে তাঁচ করে রেখেছিলো, কিছু করতে পারছিলাম না। তো এখন এসেছি একটু দোকান থেকে, তো দোকান থেকে এসে ঘরের এই দুটো কাজ সেরে এবার একটু ফ্রেশ হবো। তো মেয়েও চলে আসবে, রাতের খাওয়া দাওয়ার ওটাই আছে। তো চলো ভিডিওটা আজকে এখানে অ্যান্ড করছি, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।